बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इसमें नूर स्टैंड में दाखिल मात्र के साथ दाखिल सप्तम श्रेणी ऑनलाइन क्लास है। सप्तम श्रेणी सकल छात्र छात्री सुस्वागत। आज के हमारे पाठ्य नाम अत्तबीबु वल मरीज, डाक्टर और रोगी। हमारा इतिपूर्वे चैप्टारे अध्याय अर्थात अत्तबीबु वल मरीज गल्पर प्रथम अंश पाठ कर आलोचना करें। द्वितीय अंश एखो आलोचन बाकी रही गेसि। तो आज के गल्पे द्वितीय अंशटुकु आलोचना करते देखो। الطبيب حالتك خطيرة لا بد من الحمية ولا بد من الرياضة الدواء وحده لا يكفي ডাক্তার নিকট যখন রোগী আসলো রোগীর অবস্থা বর্ণনা করলো তখন রোগীকে ডাক্তার বলতেছেন হালাতুক খতিরাতু আপনার অবস্থা খুব খারাপ বিপজ্জনক আপনার শারীরিক অবস্থা খারাপ লা বুদ্দ মিন আল হামিয়াতি আপনাকে অবশ্যই প্রত্যেকণালী মেনে চলতে হবে ওয়ালা বুদ্দা মিনার রিয়াজাতি এবং আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আর দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি শুধুমাত্র ওষুধে আপনার সমস্যার সমাধান হবে না। শুধুমাত্র যদি আপনি ওষুধ খান এই ওষুধের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে না। আপনি ওষুধও খেতে হবে ব্যায়ামও করতে হবে এবং কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। আল মারিজ রুগী মা যা আপালু ইয়া ডাক্তার ডাক্তার সাহেব আমি কি করতে পারি আত্মবিব ডাক্তার ইত্তাবিউল হামিয়াতা আপনি কিছু বিধিনিষেধ মেনে চলুন ওয়া মারিসি দিয়াজাতা এবং শারীরিক ব্যায়াম করুন ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে বলা হয় শারীরিক ব্যায়াম করুন ওয়া তানাউলিদ দাওয়া এবং আমি যে প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দিচ্ছি এই ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করুন ওয়াকাবিল্লি বাদা শাহরিন এবং ওষুধ খাবেন শারীরিক ব্যায়াম করবেন বিধিনিষেধ মেনে চলবেন এরপরে এক মাস অতিবাহিত হওয়ার পরে আপনি আমার সাথে এসে দেখা করবেন। এটাকে বলছে যে ডাক্তার বাদা শাহরিন ইউয়াবিলুল মরিজ তবিবা এক মাস পরে রোগী ডাক্তারের কথা মতো ওষুধ খেয়ে এবং শারীরিক ব্যায়াম করে এবং কিছু বিধিনিষেধ মেনে চলার পরে পুনরায় ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য ডাক্তারের চেম্বারে আবার গেছেন। আত্তাবিউ ডাক্তার আজুবুতু আদিয়ুন মাশাআল্লাহ আপনার রক্তচাপ তো স্বাভাবিক আজুবুতু অর্থাৎ রক্তচাপ আদিয়ুন তো স্বাভাবিক ওয়াকাজারিকা সুক্কারু এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে আপনার মাশাআল্লাহ মা যা পাল্টা আপনি কী করেছেন ডাক্তার পরীক্ষা করে দেখলো যে রোগীর এই যে উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার যেটা ছিল হাই ব্লাড প্রেশার এটাও নিয়ন্ত্রণে আসছে কন্ট্রোলে আসছে এবং ডায়াবেটিসও কন্ট্রোলে আসছে। এরপরে ডাক্তার খুশি হইয়া জিজ্ঞাসা করতেছে আপনি কি কি কাজ করেছেন আপনার তো এখন দেখতেছি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে আছে। আলমারিজু রুগী ইত্তাবাতুল হামিয়াতা ডাক্তার সাহেব আপনি আমাকে যে সমস্ত বিধিবিধান মেনে চলার জন্য বলছেন আমি ওই সমস্ত বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানু রূপে মেনে চলেছি ওয়া মারাসতু রিয়াজাতা এবং শারীরিক ব্যায়াম করেছি যেটা খাওয়ার জন্য বলছেন ওটা খেয়েছি এবং যেটা খাবার জন্য নিষেধ করেছেন আপনি আমি ওটা খাই নাই এবং আমি শারীরিক ব্যায়াম করেছি ওয়া মারাসতু রিয়াজাতা ওয়া তানাওয়ালতু দাওয়া এর পাশাপাশি আপনি প্রেসক্রিপশনের মধ্যে যে সকল ওষুধ আমার জন্য নির্ণয় করেছেন আমি ওই সমস্ত ওষুধ খেয়েছি। আচ্ছা এরপর ডাক্তার সাহেব বলতেছেন আত্তাবিউ আহসানতা আপনি খুব ভালো কাজ করেছেন কাবিলি বাদা সিত্তাতি আশুরিন আমি যেভাবে আপনাকে বলছি কিছু বিধিবিধান মেনে চলার জন্য আপনি এই সমস্ত বিধিবিধানগুলো মেনে চলুন শারীরিক ব্যায়াম অব্যাহত রাখুন এবং আমি প্রেসক্রিপশনে যে সকল ওষুধ লিখে দিয়েছি এই ওষুধগুলো আপনি খেতে থাকুন এবং
আজ থেকে 6 মাস পরে আপনি আমার সাথে পুনরায় সাক্ষাৎ করবেন। যেহেতু আপনার অবস্থা আগের চাইতে উন্নত আছে এবং ইনশাআল্লাহ ব্যায়াম করলে, তারপরে বিধিবিধানগুলো মেনে চললে এবং ফিজিক্যালি এক্সারসাইজ করলে, ওষুধ খেলে আপনি ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আল মারিজ রোগী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা যদি আল্লাহ পাক চান যে ঠিক আছে স্যার আমি ইনশাআল্লাহ আগামী 6 মাস পরে আপনার সাথে দেখা করব এবং আপনি যে সমস্ত বিধিবিধান মেনে চলার জন্য বলছেন এবং যে সকল ওষুধ খাওয়ার জন্য বলছেন এগুলিও খাব, শারীরিক ব্যায়ামও করব, এগুলি ঠিকঠাক মোতাবেক আমি চলব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চান। ওয়া জাযাকাল্লাহু খাইরান এবং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দি, অর্থাৎ আপনি যে আমাকে ভালো ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন এবং আপনি আমাকে সুপরামর্শ দিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যায় খায় উত্তম বিনিময় দান করুক। এটা রোগী ডাক্তারের জন্য দোয়া করছে। তো দেখো আমরা এখানে কয়েকটা শব্দ শিখি। এক নম্বরে আজ্জুকুতু অত্যল রক্তচাপ, ব্লাড প্রেশার যেটা ইংরেজিতে বলা হয়, আদিউনত স্বাভাবিক, আর আসুকর অত্যল ডায়াবেটিস। আচ্ছা হামিয়াটা বিধিবিধান, যে ডায়াবেটিস রুগী হলে এবং উচ্চ রক্তচাপের রুগী হলে বেশ কিছু জিনিস খাওয়া যায় না, ওই সমস্ত জিনিস না খাওয়া এবং যে সমস্ত জিনিস খাওয়ার দরকার ডাক্তার মনে করছে ওই সমস্ত জিনিস খাওয়া, এটাকে বলা হয় ইত্তাবাতুল হামিয়াতা, অর্থাৎ আমি বিধিবিধান মেনে চলেছি। আর রিয়াজাতা মা রাস্তু রিয়াজাতা, রিয়াজাতা মানে শরীর চর্চা, ব্যায়াম করা, ফিজিক্যালি এক্সারসাইজ করা। আর তানাওয়াল তো দাওয়া, তানাওয়ালা মানে সেবন করা, দাওয়া মানে ওষুধ, ওষুধ সেবন করা। আচ্ছা তো এই গল্পের দ্বারা আমরা বুঝলাম যে আসলে যদি কেউ কোন রোগে আক্রান্ত হয়, বিশেষ করে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা এরকম কোন গুরুতর রোগে যদি আক্রান্ত হয়, শুধুমাত্র ওষুধের দ্বারা রোগী সম্পূর্ণ সুস্থ হবে না, এ কারণে রোগীকে নিয়মিত ওষুধ খেতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে এবং ডাক্তার যে সমস্ত জিনিস খাওয়ার জন্য বলছেন এগুলো খেতে হবে, যেগুলো থেকে নিষেধ করছেন ওইগুলো থেকে সম্পূর্ণ পরিহার করতে হবে। যেমন আমরা অনেকে অনেক সময় বিভিন্ন খাবারের মেনুগুলো দেখি, বিভিন্ন খাবারের আয়োজনে দাওয়াতে গেলে বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমরা ও সমস্ত খাবার খেয়ে ফেলি, এ সমস্ত খাবারগুলি অথচ ডাক্তার নিষেধ করেছে এগুলি আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তো আমরা যদি কোনো রোগের কারণে কোনো জিনিস ডাক্তার খেতে নিষেধ করে তাহলে আমরা ওই সমস্ত জিনিস খাবো না, যদি খাই এরপরে আমরা পরিপূর্ণ সুস্থ হব না, সুস্থ হতে আমাদের অধিক সময় লাগবে অথবা সুস্থ নাও হতে পারি। তো এই কারণে এই গল্পের মাধ্যমে প্রথমত আমাদেরকে ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন শিখেছে, আরবিতে ডায়ালগ ইংরেজিতে যেটাকে বলা হয় কথোপকথন শিখেছে। দ্বিতীয় নম্বরে আমরা এই গল্প থেকে শিখছি যে ডাক্তারের সাথে কীভাবে আচরণ করতে হয়। তৃতীয়ত ডাক্তার যে সমস্ত ওষুধ এবং খাদ্য রোগীকে দেয় ওইগুলি যথাযথভাবে নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ আল্লাহ পাক এটার দ্বারা রোগীকে সুস্থ করে দেয়। যাই হোক আজকের অনলাইন ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারলাম, তোমরা বাড়িতে খুব ভালোভাবে আমাদের ক্লাসগুলো দেখবে, পড়বে, বুঝবে, যদি কোথাও বোঝার বাকি থাকে, জানার বাকি থাকে কমেন্টসে উল্লেখ করবে অথবা সরাসরি আমাদের মাধ্যম থেকে জেনে নিবে। তোমরা বাড়িতে ভালোভাবে লেখাপড়া করবে, এদিক সেদিক দুষ্টামি করবে না, এবং এই মাদ্রাসা যদিও নাকি কোভিড-19 এর কারণে ক্লাস বন্ধ কিন্তু অনলাইন ক্লাস তো চালু আছে, তো বাড়িতে ভালোভাবে লেখাপড়া করবে, তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং পড়ালেখার মান যাতে দিন দিন উন্নত হয় এই কামনা করি এবং এই দোয়া করি আজকের অনলাইন ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।